नमस्कार प्रिय कृषक बंधुगण, आज आमरा शुरू करब आलोचना करब आमेर मधुपोका बा मऊपोका जाके इंग्रेजीते बला हय मैंगो हपार बा मैंगो लीफ हपार। एई निये मैंगो लीफ हपार किभाबे क्षति करे, एर जीवनचक्र केमन, कोन आबहावाते एई मैंगो लीफ हपार बेशी तार प्रादुर्भाव घटाय एबं कि कि औषध दिए बा किभाबे आमरा एई मैंगो लीफ हपार बा मैंगो हपारके आमरा कंट्रोल करब सब किछु निये आज के आलोचना करब। सुतरां भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखुन, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অন্য কৃষক বন্ধুদের দেখার সুযোগ করে দেন এবং এগ্রি ক্রিয়েটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুতরাং প্রথমেই বলি ম্যাঙ্গো লিফোপার কেমন দেখতে এবং এর জীবনচক্র কেমন। ম্যাঙ্গো লিফোপার দেখুন ছবি দেখলেই বুঝতে পারবেন এটা কেমন দেখতে। এটা সাধারণত ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এর স্ত্রী পোকা, ম্যাঙ্গো লিফোপারের স্ত্রী পোকা ডিম পাড়ে গাছের কচি অংশে, মঞ্জুরিতে বা ছোটো ছোটো ফলের মধ্যে বা কচি পাতার মধ্যে ডিম পাড়ে এবং এই ডিমের ইনকিউবেশন পিরিয়ড হলো চার থেকে সাত দিন পর এই ম্যাঙ্গো লিফোপার ডিম ফুটে নিম্ফে পরিণত হয়। নিম্ফ 10 থেকে 14 দিনের মধ্যে অ্যাডাল্টে পরিণত হয়, মানে পূর্ণাঙ্গ পোকায় পরিণত হয়। এই পূর্ণাঙ্গ পোকা সারা বছর ধরেই বেঁচে থাকতে পারে, এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে। বৃষ্টি হলে দেখবেন এই পোকার প্রাদুর্ভাব অনেকটা কমে যায় এবং এই ম্যাঙ্গো লিফোপারের নিম এবং পূর্ণাঙ্গ দশা দুটোই হচ্ছে ক্ষতিকারক দশা। সুতরাং আমাদের এই ম্যাঙ্গো লিফোপার এলে এর বিরুদ্ধে এর দমনের উপায় আমাদের জানতে হবে। আরেকটা কথা বলি, ম্যাঙ্গো লিফোপার সাধারণত দেখবেন যত গরম বাড়তে থাকে এর প্রাদুর্ভাব তত বাড়তে থাকে। যখন এপ্রিল এবং মে মাস চলে আসে এদের প্রাদুর্ভাব অনেকটাই বেড়ে যায় যদি কন্ট্রোল না করা হয়। এপ্রিল মে মাসে পোখর যখন রৌদ্র ওঠে তখন এরা পাতার তলায় ঢুকে যায় এবং তারা সেখানে রেস্ট নেয়, পরে আবার সেটা বেরিয়ে আসে। বেরিয়ে এসে কচি অংশে, যেমন মঞ্জুরি বা কচি আম, কচি পাতা রস শোষণ করতে, সেখান থেকে রস শোষণ করতে থাকে এবং ফলকে ছড়িয়ে দেয়, পাতাকে কুঁকড়ে দেয় এবং এদের থেকে একটা হানিডিউ বলে মধু সিক্রেশন হয়, যার ফলে সুটি মোল্ড নামক একটি ফাঙ্গাসেরও জন্ম নেয়। সুতরাং আমাদের যখন আমরা দমন পদ্ধতি নিয়ে আলোচনা করব তখন অবশ্যই যেমন এই কীটনাশক ঔষধ স্প্রে করব এই ম্যাঙ্গো লিফোপারকে মারার জন্য এবং তার সঙ্গে একটা ফাঙ্গিসাইডও আমরা স্প্রে করব যেন সুটি মোল্ডটাকেও আমরা আটকাতে পারি। এখন আমরা জানব এই ম্যাঙ্গো লিফোপারকে আমরা কিভাবে কন্ট্রোল করব বা নিয়ন্ত্রণ করব বা দমন করব। প্রথমেই বলি, আমরা যখন গাছ লাগাবো, আম গাছ লাগাবো, তখন খুব ঘন করে লাগাবো না, যাতে একটা পা গাছের সঙ্গে আরেকটা গাছ টিকে থাকে। তাহলে এক জায়গাতে যদি আক্রমণ হয় তাহলে পুরো বাগানটাতেই ছড়িয়ে যেতে পারে এবং নিচে যে আগাছাগুলি আছে সেগুলিকে আমরা কন্ট্রোলের মধ্যে রাখবো, আগাছা হতে দেবো না এবং কীটনাশক ঔষধ স্প্রে করব, তার সঙ্গে একটা ছত্রাকনাশক স্প্রে করব। আমি এখানে ইপিএমসির ওষুধ বলছি, টেকনিক্যালও বলে দেবো। প্রথম স্প্রে করব আমরা, তার আগে বলে দিই আমরা কখন স্প্রে করব। স্প্রে করব আমরা মঞ্জুরি বা মুকুল আসার আগে, ফুল যখন আসবে তখন আমরা কোনো কিছু স্প্রে করব না এবং ফুল আসার পরে স্প্রে করব এবং তারপরে যখন দেখতে আম যখন চলে আসবে তখন যখন খুশি স্প্রে করা যেতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, যখনই স্প্রে করব যেহেতু এই ম্যাঙ্গো হপার সুটি মোল্ড নামক হানি ডিউ ছাড়ে সুটি মোল্ড নামক ছত্রাকের আক্রমণ ঘটে, তার জন্য তার সঙ্গে একটা ফাঙ্গিসাইড মিশিয়ে অবশ্যই স্প্রে করা ভালো। কী স্প্রে করব, ঠিক মুকুল আসার আগে আমরা স্প্রে করব ইপিএমসির কাছে আছে ইসোগাসি 0.5 ml প্রতি লিটার জলে গুলে আমরা স্প্রে করব। টেকনিক্যাল হলো ইমিডাক্লোপিড 17.8% SL ফর্মুলেশন। এরপরে আমরা স্প্রে করব তাইও বলে ইপিএমসির কাছে একটি ওষুধ আছে, 15 লিটার জলে 5 থেকে 8 গ্রাম গুলে আমরা স্প্রে করব থায়োমিথক্সাম টেকনিক্যাল। এরপরে যদি প্রাদুর্ভাব দেখা যায় তাহলে এই ওষুধ দুটিকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলেই হবে এবং এর সঙ্গে যদি আপনারা নিম অয়েল স্প্রে করতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। ইফকোর কাছে নিম অয়েল আছে, আপনি ব্যবহার করতে পারেন। আর বিশেষ কিছু বলবো না, যদি এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং এগ্রি ক্রিয়েটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।